না ঠিক আছে, কোশ্চেনটা তো ভ্যালিড, কোশ্চেনটা যদি ভ্যালিড হয় তাহলে তার একটা অ্যানসার দিতে হবে না, ভ্যালিড কোশ্চেনের একটা অ্যানসার থাকবে না? এখান থেকে শুরু করা যেতে পারে, এখান থেকে শুরু করি। এনিওয়ে আজকে আমরা ডিফারেন্সিয়েশনের পরের পার্ট নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে একটা কোশ্চেন এসে পৌঁছেছে যেটা নিয়ে আর্গুমেন্ট চলছিল আর কি। কোশ্চেনটা খুব সিম্পল কোশ্চেন, বাট স্টুডেন্টের চরম অভিমান তৈরি হয়েছে, অভিমান বলো, খুব বলো, রাগ বলো, এটা তৈরি হয়েছে যে স্যার আমরা মাধ্যমিকে তো অনেক কিছু শিখেছি, অ্যারিথমেটিক শিখেছি, অ্যালজেব্রা শিখেছি, জিওমেট্রি শিখেছি, মেনসুরেশন অনেক কিছু শিখেছি, তাই তো? তাহলে হঠাৎ ডিফারেন্সিয়েশন কিসের দরকার আছে? মানে আরেকটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট মানে কিছুটা স্টুডেন্টের উপরে চাপিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ অবশ্যই দরকার আছে, দরকার আছে বলেই ডিফারেন্সিয়েশন বিষয়টা সম্বন্ধে জানতে হবে। মানে দরকারের ব্যাপারটা আমাদের দুটো ভাবে ভাবতে হবে, যে কোনো ক্ষেত্রে দরকারের ব্যাপারটা দুভাবে ভাবতে হবে। একটা হলো যে ধরো আমরা যে প্রসেসগুলো জানি তার যদি কোনো লিমিটেশনস থাকে তাহলে অবশ্যই আরেকটা কোনো প্রসেস আমাকে জানতে হবে, এটা একটা দরকার। আরেকটা দরকার হলো যে প্রসেসটা আমরা জানি সেই প্রসেসটা যদি অনেক টাইম লাগে বা সেই প্রসেসটাতে যদি কিছু এরর থেকে যায় তাহলে আমাকে নতুন প্রসেস শিখতে হবে, বুঝতে পেরেছো? তো ক্যালকুলাস শেখার কারণটা দুটোই, একটা হলো টাইমও বাঁচাতে হবে, টাইমও কম লাগে ক্যালকুলাস অ্যাপ্লাই করলে, এক। আর সেকেন্ড হলো অন্য যে প্রসেসগুলো তার কিছুটা লিমিটেশনস থাকে, ঠিক আছে? আজকে আমরা এই বিষয়টা থেকেই শুরু করি। মানে এই কোশ্চেনটা হয়তো অনেকের মাথাতেই আসতে পারে যে ক্যালকুলাস কি একটা জাস্ট প্রসেস যেটা আমাদেরকে শিখতে হবে ইলেভেন টুয়েলভে উঠে, এটা নয়, বুঝতে পেরেছো? ওই অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক্যাল যে প্রসেসগুলো তোমরা শিখে এসছো বা কোনো জিওমেট্রিক্যাল প্রসেস যেটা শিখেছো বা যারা গ্রাফ আঁকতে শিখেছো, গ্রাফিক্যাল মেথড, এগুলো যেগুলো শিখেছো এর একটা লিমিটেশনস আছে, এই লিমিটেশনস আছে বলেই ক্যালকুলাস এটা শিখতে পারো, ঠিক আছে? এবং ক্যালকুলাসটা যদি ঠিকঠাক শিখতে পারো তাহলে টাইমও অনেক কম লাগবে, প্রবলেম সলভের সময় টাইমটাও কম লাগবে। এনিওয়ে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ধরো এরকম একটা ইকুয়েশন দিয়েছে তোমাকে, এস ইকুয়ালস টু সে 10 + 10t + 10t² এরকম একটা ইকুয়েশন দিয়েছে, ডিসপ্লেসমেন্ট টাইম এর মধ্যে রিলেশন, s is displacement, t is time, ঠিক আছে? কোনো ইউনিট দেওয়া নেই। তো এখানে তোমাদের বের করতে বলেছে যে v at t equals to 2 এটা কত হবে, t equals to 2 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, এরকম একটা ভ্যালু তোমাকে বের করতে হবে। তো এটাকে সলভ করা যায় না, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ডিসপ্লেসমেন্টের যা ইকুয়েশন এখন পর্যন্ত দেখেছি সেই ইকুয়েশন গুলো নিয়ে যদি ভাবি, তাহলে এস ইকুয়ালস টু ভিটি ইউনিফর্ম মোশনের ইকুয়েশন, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, বা এস ইকুয়ালস টু এস জিরো প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, মানে প্রথমেই কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছিল সেই রেফারেন্স পয়েন্ট থেকে যদি চলতে শুরু করে, তোমার থেকে কিছুটা ডিস্টেন্স অ্যাপার্টে যদি চলতে শুরু করে তাহলে s equals to s0 plus ut plus half a t square, এরকম ইকুয়েশন হয়। বেসিক যে ইকুয়েশনগুলো আমরা এতদিন পর্যন্ত শিখেছি এই ইকুয়েশনগুলোর মধ্যে দেখো এই ইকুয়েশনটা অনেকটাই থার্ড ইকুয়েশনের সঙ্গে ফিট, তাই তো? তাহলে এখানে দেখো t আছে, t স্কোয়ার আছে, ম্যাক্সিমাম t এর পাওয়ার 2 পর্যন্ত আছে, এখানেও ম্যাক্সিমাম t এর পাওয়ার 2 পর্যন্ত আছে। তাহলে এই ইকুয়েশন দুটোকে যদি তুমি কম্পেয়ার করো, তুলনা যদি করো, তাহলে একদম সরাসরি u equals to এটা লেখা যায়, u equals to কত আছে 10, কেন না এখানে ut আছে, এখানে 10t আছে, ut এর করেসপন্ডিং 10t আছে, কম্পেয়ার করো, তাই না? হাফ এ টি স্কোয়ার 10t² তাহলে a equals to কত হলো 20, বোঝা গেছে? তাহলে এটাও ইউনিট লিখলাম আমরা, 10 ইউনিট, এটা ইউনিট। এবার যদি বলে t equals to 2 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, ভেলোসিটির ইকুয়েশন তো জানি, ভেলোসিটির ইকুয়েশন v equals to u plus a, দেখো কখন হয়
যদি এস ইকোস টু ইউটি প্লাস হাফ এ ডি স্কয়ার হয় বা এস ইকোস টু এস জিরো প্লাস ইউটি প্লাস হাফ এ ডি স্কয়ার হয় সেই কেসে ভেলোসিটি ভি ইকোস টু ইউ প্লাস এ টি হবে। এবারে ইউ এর জায়গায় যদি 10 বসাও আর এর জায়গায় যদি 20 বসাও 50 ইউনিট নিউ ভেলোসিটি পেয়ে গেল। সমস্যা কোথাও তাই না? যদি তোমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলে এক টি ইকোস টু টু অ্যাক্সেলারেশন এক টি ইকোস টু টু সেকেন্ড বা টি ইকোস টু টু ইউনিট টাইম ইট উইল বি এ জানো এখানে এ তো কনস্ট্যান্ট তাই না? এটা ইকোস টু কত হবে 20 ইউনিট। এখানেও কোনো সমস্যা তাই তো? তাহলে এটা তো অ্যালজেব্রিক্যাল কোনো একটা ইকুয়েশন ধরে নিয়ে সিম্পল যে ইকুয়েশন গুলো আমরা শিখেছিলাম অ্যালজেব্রিক্যাল ইকুয়েশন সেই ইকুয়েশন দিয়ে এটা সলভ হয়ে যাবে। তুমি যদি বলো যে না গ্রাফিক্যালি সলভ করবো গ্রাফিক্যালিও সলভ হয়ে যাবে। কিভাবে করবো? ধরো আমি যদি হিটিংটা ড্র করি এদিকে টাইম নিলাম এদিকে ভেলোসিটি হ্যাঁ এখানে ইউ প্লাস এটি ইউ দ্যাট মিন্স 10 এই পয়েন্ট থেকে তোমার একটা ইনক্রিজিং স্ট্রেট লাইন ড্র করতে হবে। কেন? ইকুয়ালস টু ইউ প্লাস এটি আগে তোমাদের গ্রাফের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে এই বিষয়গুলো আলোচনা করেছি। এখানে টি সেকেন্ড পর টি সেকেন্ড পরে ভেলোসিটি এটা হয়ে যাবে ইউ প্লাস এটি তাই না? এইটুকুনি কত হবে এটি হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকোস টু এ এটা ইকোস টু আর 20 ইউনিট দেওয়াই আছে। এবার 2 সেকেন্ড পর 2 সেকেন্ড এটা যদি 2 হয় তাহলে এটু পুরি কত হবে 20 ইন্টু 2 80 20 ইন্টু 2 সো এই টোটাল ভ্যালুটা কত 20 ইন্টু 2 মিন্স 40 তাহলে এই টোটালটা হয়ে যাবে 50 হয়ে গেল। অ্যাক্সিলারেশন 10 থিটা 20 বেরিয়ে গেছে তাহলে তো সমস্ত কিছুই বেরিয়ে গেছে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলারেশন ভেলোসিটি কোন একটা পয়েন্টে ভেলোসিটি 2 সেকেন্ড পরে ভেলোসিটি 1 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে যে কোনো সময় ভেলোসিটি বেরিয়ে গেছে তাহলে তোমার যে রাগ বা অভিমান এটা সম্ভব তাই না? বাট সবসময় যে এরকম ইকুয়েশনই হবে তো কোনো মানে যদি ইকুয়েশনে একটা লেজ জুড়ে দেওয়া যায় প্লাস 10t কিউব তাহলে কি তাহলে এই ইকুয়েশন এটা তো ফাইনাল সব থেকে কঠিন যে ইকুয়েশনটা করেছিল ডিসপ্লেসমেন্ট এই ইকুয়েশন দিয়ে কি এই ইকুয়েশনটাকে ফিট করা যাবে তোমার মানে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা কোনোভাবে মিলছে? এখানে টি এর ম্যাক্সিমাম পাওয়ার ছিল 2 এখানে টি এর ম্যাক্সিমাম পাওয়ার আছে 3 তাহলে এই দুটো ইকুয়েশন তো কোনোভাবে মেলাতে পারছো না। মেলানো যাচ্ছে কি? মেলানো যাচ্ছে না। যদি মেলানো না যায় তাহলে এই ইকুয়েশনটা ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন নয়। দেখো এস ইকোস টু ভিটি এটা ইউনিফর্ম মোশনের ইকুয়েশন এখানে এস ইকোস টু ভিটি টি এর পাওয়ার 1 এর শেষ হয়নি তাহলে এটা ইউনিফর্ম মোশনের ইকুয়েশন না। এস ইকোস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার এটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন এ টি স্কোয়ার পর্যন্ত যদি থাকতো ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন হতো বুঝতে পেরেছো? তাহলে এটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনেরও ইকুয়েশন এটা অ্যাক্সেলারেশনটাও চেঞ্জ হয়েছে এরকম একটা মোশনের ইকুয়েশন অ্যাক্সেলারেশনটাও চেঞ্জ হয়েছে বুঝতে পারলে অ্যাক্সেলারেশন থাকলেই তো ভেলোসিটি চেঞ্জ হবে অ্যাক্সেলারেশনটাও যদি চেঞ্জ হয় ভেলোসিটির আরও চেঞ্জ হবে তার মানে এই ইকুয়েশনটাকে যে বেসিক অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো আমরা করেছিলাম সেই ইকুয়েশনের সঙ্গে কোনোভাবে ফিট করা যাচ্ছে না তাহলে তুমি ভেলোসিটি বের করবে কি করে? 2 সেকেন্ড ভেলোসিটি যদি বের করতে বলে v ইকুয়ালস টু u প্লাস at এটা তো ইনভ্যালিড হয়ে গেল তাই না? তাহলে এটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন তো নয়। বোঝা গেছে? অ্যাক্সেলারেশন তুমি বের করবে কি?
আমি যদি ভিটি গ্রাফটি ড্র করি মানে এখান থেকে তো কোনোভাবেই অ্যাক্সেলারেশন বের করা সম্ভব না অ্যালজেব্রিকে। তোমাকে যদি এখান থেকে অ্যাক্সেলারেশন বের করতে হয় তার কারণ তুমি শিখেছো যে যদি কোনো পয়েন্টে একটা ট্যাঞ্জেন্ট ড্র করা যায়, কোনো একটা পয়েন্টে যদি কোনোভাবে একটা ট্যাঞ্জেন্ট ড্র করা যায় সেই ট্যাঞ্জেন্টের স্লোপ থেকে বের করা যায় অ্যাক্সেলারেশন, সেটা তো তুমি শিখেছো। এইবারে তুমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি না হয়ে অ্যাক্সেলারেশনটাই ভেরিয়েবল এরকম ক্ষেত্রে ভিটি গ্রাফ যদি ড্র করতে চাও তাহলে ভিটি গ্রাফটা কিরকম হয়ে যাবে এরকম দেখতে হবে। তার একটা নির্দিষ্ট পয়েন্টে এই পয়েন্টটাই তুমি বের করেছো কি করে, আবার এই পয়েন্টের ট্যাঞ্জেন্ট থেকে আমি বলে দিলাম এটা ট্যাঞ্জেন্ট ওকে তুমি মেনে নিলে, কিন্তু এক্সাক্ট এই পয়েন্টে ট্যাঞ্জেন্ট থেকে তার থিটা বের করে ট্যান থিটা ইকুয়ালস টু ওই পয়েন্টের অ্যাক্সেলারেশন চারটি খালি ব্যাপার নাকি, এই পয়েন্টে থিটা কি করে বের করবে, এই পয়েন্টে থিটা বের করার পদ্ধতি কি আছে, কিভাবে বের করবে, বুঝতে পেরেছো তাই না? কিন্তু এটা ছাড়া তো এই পয়েন্টের অ্যাক্সেলারেশন বের হবে না তাই না? এই এই স্পেসিফিক এই পয়েন্টে যদি তোমার অ্যাক্সেলারেশন বের করতে হয় 2 সেকেন্ড সময় তোমাকে যদি অ্যাক্সেলারেশন বের করতে হয় তাহলে এ টু 2 সেকেন্ড সময় অ্যাক্সেলারেশন বের করতে গেলে এই পয়েন্টে যে ট্যাঞ্জেন্ট ড্র করবে সেই ট্যাঞ্জেন্টটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ এর সঙ্গে যে অ্যাঙ্গেল ফর্ম করেছে তার ট্যান থিটা যদি করো তাহলেই অ্যাক্সেলারেশন বের হবে, তাছাড়া অ্যাক্সেলারেশন বের করা যাবে না গ্রাফ থেকে। বোঝা গেছে কি বললাম? তাহলে উপায় ওই একটাই পড়ে আছে, সেটা হলো যদি তুমি ডিভিডিটি বের করো, যদি তুমি ম্যাথামেটিক্যালি কোনোভাবে ডিভিডিটি বের করতে পারো তাহলে ডিভিডিটি এটা ট্যান থিটা t equals to 2 second at t equals to 2 second এ যদি ডিভিডিটি বের করতে পারো তাহলে tan theta at t equals to 2 second এ বেরিয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন at t equals to 2 second এ বেরিয়ে যাবে। এটা কিন্তু গ্রাফ থেকে বের করতে হবে, কারণ তখন তো তোমার tan theta এই বিষয়টাই লাগছে না, তুমি শুধুমাত্র ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে t এর জায়গায় 2 যদি বসিয়ে দাও তাহলে 2 সেকেন্ডে অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। এখানে না অ্যালজেব্রা লাগবে না গ্রাফ লাগবে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় t equals to 2 সেকেন্ডে ভেলোসিটি কত হবে তাহলে ভেলোসিটি কি করে বের করবে, তখন দেখো ডিভিডিটি করে অ্যাক্সেলারেশন বের করেছো ভেলোসিটি বাই টাইম করে, তাহলে ভেলোসিটি বের করবে কি dsdt করে, 2 সেকেন্ড ভেলোসিটি বের করতে বলেছে তাহলে ভেলোসিটি at t equals to 2 মানে ds dt at t equals to 2 তে বসিয়ে দেবে, যা বেরোবে ভ্যালু সেটাই হয়ে যাবে 2 সেকেন্ডের ভেলোসিটি, and it is mathematical process। এখানে না অ্যালজেব্রা লাগবে না গ্রাফ লাগবে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ডিফারেন্সিয়েট করতে জানতে হবে, যদি ডিফারেন্সিয়েটটা করতে জানো তাহলে অবশ্যই এত ঝামেলা না করে এই কম্পারিজন বা গ্রাফ ড্র এত কিছু না করে সরাসরি ডিভিডি ডিফারেন্সিয়েট করে অ্যাক্সেলারেশন বের করতে পারবে, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি বের করতে পারবে। বোঝা গেছে? এত দূর পর্যন্ত যদি ইকুয়েশনটা থাকে তাহলে তোমার রাগ করাটা ভেলি, বুঝতে পেরেছো? এবং সেক্ষেত্রে তোমরা যা ইচ্ছা করতে সেক্ষেত্রে তোমাদের একদম 100% ছাড় দেওয়া আছে, তুমি এটা অ্যালজেব্রিক্যালিও করতে পারো গ্রাফিক্যালিও করতে পারো যেভাবে ইচ্ছে, বাট যদি এখানে লিমিটেশন না এখানেই যদি লিমিটেড না হয়ে যায় আরো কিছু থাকে তখন তোমার কাছে উপায় নেই, তখন তোমাকে ক্যালকুলাসই অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো? আর এই যদি শুধু এটা
তাহলেও যদি তুমি ক্যালকুলাস অ্যাপ্লাই করতে তাহলে অ্যালজেব্রিক্যালি বা গ্রাফিক্যালি যত তাড়াতাড়ি তুমি ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বের করেছো তার থেকে অনেক সহজে অনেক তাড়াতাড়ি ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বের করবে। বুঝতে পেরেছো? তাহলে ক্যালকুলাসটা জানা জরুরি কেন? জরুরি একটা কারণ, টাইম অনেক কম লাগবে, নুন যেটা তুমি অ্যালজেব্রা দিয়ে পারবে বা গ্রাফ দিয়েও পারবে সেখানেও যদি ক্যালকুলাস অ্যাপ্লাই করে পড়ো তাহলে অনেক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এক সেকেন্ড, যেখানে অ্যালজেব্রিক্যালি বা গ্রাফিক্যালি করা যাবে না, সম্ভব নয়, সেখানেও ক্যালকুলাস অ্যাপ্লাই করে তুমি তোমার যে রিকোয়ার্ড ভ্যালু সেই ভ্যালুগুলো সবকটা বের করতে পারো। বুঝা গেছে? হ্যাঁ, এবার রাগ কমিয়ে দাও, চট করে আমরা ডিফারেন্সিয়েশনের প্রসেস গুলো দেখো। ডিফারেন্সিয়েশনটা আমরা শিখবো, ডিফারেন্সিয়েশন শেখার জন্য অনেক সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই শেখানো যেতে পারে, শেখানো যেতেই পারে, কিন্তু তার জন্য অনেক সময়। তোমাদের ইকুয়েশনটা দিয়েছিলাম, যদিও এই ইকুয়েশনটা আমাদের বিশাল কাজে লাগবে না, বাট যে ইকুয়েশনটা থেকে ডিফারেন্সিয়েশন তৈরি হয়েছে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা তৈরি হয়েছে, সেটাকে তো সম্মান জানাতেই হবে। ইট ইজ কল্ড ফার্স্ট প্রিন্সিপাল মেথড, ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল মেথড এটাকে অনেক সময় ডেল মেথড বলে, বা এবি ইনিশিও বলে, অনেক রকম মেথড, মেথডের নাম অনেক রকম আছে, তোমাদের অত বিশাল জানার দরকার নেই, তার কারণে আমরা ক্যালকুলাসটাই শিখবো না, ক্যালকুলাসের ইকুয়েশন গুলো শুধু লেখা শিখবো। বুঝতে পেরেছি? তখন সেগুলো মুখস্থ করো। এনিওয়ে, ডিডিএক্স অফ এফএক্স, এই বিষয়টার মানে কি? এই বিষয়টার মানে হলো যে ধরো কোনো একটা ফাংশন আছে এফএক্স, এফএক্স মানে হলো এক্স দেওয়া কোনো একটা ফাংশন আছে যেখানে এক্স একমাত্র ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট, তার যে কোনো রকম ফাংশন হতে পারে, সেটা ধরো অ্যালজেব্রিক্যাল ফাংশন হতে পারে, এরকম 2x² না 2x³ প্লাস 3x² এরকম কোনো ফাংশন হতে পারে। বুঝতে পেরেছো? এরকম ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স এরকম কোনো একটা ফাংশন হতে পারে। বুঝতে পেরেছো? এরকম কোনো একটা ফাংশন হতে পারে, ধরো e^x, e^4x এরকম কোন একটা ফাংশন হতে পারে, মানে এখানে x একমাত্র ভেরিয়েবল, 4 আর e তো জানো, ধরো এরকম হতে পারে, ইট ইজ log of kx বেস e, এরকম যা ইচ্ছা হতে পারে, মানে যা ইচ্ছা হতে পারে, মানে ধরো y equals to 2x³ plus 3x² দেওয়া আছে, বা z equals to sin x plus cos x দেওয়া আছে, y equals to e^4x দেওয়া আছে, বা ধরো z equals to log of kx দেওয়া আছে, মানে এই যে yটাকে x এর অপারেটর হিসেবে বা x এর ফাংশন হিসেবে yটাকে এক্সপ্রেস করা, এটাই হলো ফাংশন অফ x। এখানে ফাংশন অফ x মানে y, ঠিক আছে? এখানে y equals to fx, z equals to fx, যেটা এক্সপ্রেস করা হয়েছে x দিয়ে, সেজন্য যেটাকে বলা হবে ফাংশন অফ x। বুঝতে পারছো? তো একই রকম ভাবে x is ফাংশন অফ y হতে পারে। আমরা প্রথম যে ভেরিয়েবলটাকে একদম জন্ম থেকে যেরকম মা ডাকে আর কি, প্রথম মা ডাকা শিখে, সেরকম প্রথম যে ভেরিয়েবলটাকে আমরা নিতে শিখেছি সেটা হলো x। বুঝতে পারছো? সেজন্য এখানে আমি d অফ dx লিখেছি,
ফাংশন অফ এক্স লিখে দিই, এটা ফাংশন অফ ওয়াই ও হতে পারে, ফাংশন অফ জেড ও হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ফাংশন অফ টাইম হতে পারে, ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, যেটা ভেরিয়েবল তার একটা ফাংশন হতে পারে, বুঝতে পেরেছ? তো ডিডিএক্স অফ এফ এক্স এটা হলো একদম বেসিক প্রিন্সিপাল বা ফার্স্ট প্রিন্সিপাল মেথড, এবং ফার্স্ট প্রিন্সিপাল মেথড অনুযায়ী সবকিছুই করা যায়। মানে ধরো যতগুলো ডিফারেন্সিয়েট ইকুয়েশন বা যতগুলো ডিফারেন্সিয়েশনের প্রসেস আমরা লিখব সবকটাই ফার্স্ট প্রিন্সিপাল থেকে করা যায়। এবং তোমরা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছো, মানে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা বললে আমার ইউজুয়ালি গ্রাজুয়েশন বোঝায়, যারা ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স রেখেছো, বেসিক্যাল স্টুডেন্টেরই ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স আছে, কিছু স্টুডেন্ট যাদেরকে ভুল বোঝানো হয়েছে যে মেডিকেল নিতে গেলে ম্যাথামেটিক্স লাগে না, সেই সমস্ত স্টুডেন্ট অনেকে ম্যাথামেটিক্স নাও নি, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন এর প্রসেস গুলো বুঝতে হবে, বুঝতে পেরেছো? তাই এবং যারা এই ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছো, মানে ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স আছে, তাদের ক্ষেত্রে একদম এইভাবে তোমাকে ডিফারেন্সিয়েশনটা শিখতে হবে, আজকে না হোক পরে শিখতে হবে, শিখতে হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমরা কি ওয়েট করে থাকবো, সে তো বিশাল টাইম লেগে যাবে। দ্যাট ইজ ওয়াই আমরা এখন কি করবো, একদম শুধুমাত্র ইকুয়েশন গুলো লিখে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, চলো স্টার্ট করা যাক। প্রথম ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন যেটা আমাকে জানতেই হবে, সেটা হলো যদি y ইকুয়ালস টু সে a ইনটু x টু দি পাওয়ার b থাকে, বুঝলি? এটা অ্যালজেব্রিক্যাল ফাংশন, এই যে ফাংশন এখানে অ্যালজেব্রিক্যাল ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, বুঝতে পেরেছ? যত রকম ফাংশন আছে, প্রথম ফাংশন অ্যালজেব্রিক্যাল ফাংশন, a ইনটু x টু দি পাওয়ার b, এই ধরনের যদি থাকে। এখানে এই a আর b এগুলো সবকটাই রেশনাল নাম্বার হতে, এগুলো কখনো ওই ধরো i আছে এরকম কোনো নাম্বার থেকে গেলে বিপদ আছে। এনিওয়ে কমপ্লেক্স নাম্বার এখানে আসে না, তোমাদের বেসিক ফিজিক্স এর জন্য কমপ্লেক্স নাম্বার লাগে না খুব একটা বেশি। যদি কেউ ওয়েভ বা ধরো কোনো একটা সিউডো প্রসেস এইগুলো সম্বন্ধে দেখতে যাও, তখন হয়তো কমপ্লেক্স নাম্বার লাগতে পারে, এমনি বেসিক তোমার রেশনাল নাম্বার দিয়ে হয়ে যায়। a ইকুয়ালস টু, এখানে a ইকুয়ালস টু এন্ড b ইকুয়ালস টু ইজ এ কনস্ট্যান্ট, দ্যাট মিন্স a আর b এই দুটো হলো কনস্ট্যান্ট প্যারামিটার, সেক্ষেত্রে dy dx এটাকে এইভাবেও লেখা যায় বা এইভাবে লিখতে পারো ddx অফ y। অনেক সময় এটাকে লেখা হয় এরকম ভাবে y ড্যাশ হিসেবে লেখা, বা এটাকে তুমি এরকম লিখতে পারো ফাংশন অফ x f ড্যাশ x, এভাবে লিখতে পারো, বা এরকম ভাবে লেখা যেতে পারে d ড্যাশ x, বা শুধু d ড্যাশ লিখতে পারো। এতগুলো প্রসেস তো আমরা সিম্পলি এখন তো সবে শিখছি dy dx বা ddx of y এইভাবে লিখবো। ddx of y that means ddx of a into x to the power, এটা ডিফারেন্সিয়েশন করার পদ্ধতিটা হলো প্রথমে এই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবে a into x to the power b, x to the power b b কনস্ট্যান্ট আগে ইন্টু x টু দি পাওয়ার b পাওয়ার এক কমে যাবে, বুঝতে পেরেছো? এখানে ধরো এরকম যদি থাকে সে y ইকুয়ালস টু x স্কয়ার, তাহলে dy dx কত লিখবো, 1 আছে লেখার দরকার নেই, পাওয়ার 2 আছে, 2 ইন্টু x টু দি পাওয়ার পাওয়ার এক কমে গেলে কত বড় থাকবে, 1 লেখার দরকার নেই। যদি এরকম থাকতো y equals to x to the power 20, 20 আগে আসতো x to the power 19 হয়ে যেত। যদি এরকম হতো y equals to 5 x to the power 4, কত 5 আগে চলে আসতো, x to the power 4 মানে 4x cube equals to 20x, বুঝতে পারছো? একদম খুব সহজ অ্যালজেব্রিক্যাল কোন ফাংশন থাকলে সেটা ডিফারেন্সিয়েট করে। এখন তোমাদের যদি অ্যালজেব্রিক্যাল ফাংশন দেওয়া থাকে তাহলে সেটা ডিফারেন্সিয়েট করতে গেলে খুব সহজেই করা যাবে। আমি একটুখানি তোমাদের এই প্রসেসটা দেখিয়ে, অনেক স্টুডেন্টের আবার সমস্যা হতে পারে যে
স্যার এই বিষয়টা তো দেখা হলো না, চল বিষয়টা একটু দেখি। আমি এই ম্যাথামেটিক্যাল প্রসেসটা ধরে তোমাদের একটা দুটো দেখি যে কিভাবে হয়। ধরো আমার দেওয়া আছে y cos 2 সে x কিউ, ঠিক আছে? এটাকে আমি একদম ফার্স্ট প্রিন্সিপাল ধরে তোমাদেরকে করে দেখাই কিভাবে। তাহলে dy dx এটা করার প্রসেস হলো ফাংশন অফ x f of x plus del x minus fx by del x and del x limit del x tends to 0, এটাই তো প্রসেস, তাই তো? তাহলে এটা ইকুয়ালস টু লিমিট del x tends to 0 x plus del x, মানে x এর জায়গায় কত লিখবো x plus del x will be minus fx, that means x cube by del x, তাই তো? সিম্পল ফর্মুলা, লিমিট del x tends to 0, এটাকে ভেঙে দাও x cube plus 3x square del x plus 3x del x square plus del x cube minus x cube by del x. প্রথমে x কিউবটাকে ক্যান্সেল করে তারপরে বাকি লজিক খাটাই। দেখো del x তো খুব ছোট, del x tends to 0, এটা 0 এর কাছাকাছি, খুব ছোট হলো। তাহলে del x কিউব যেটা আছে এটা বাকিগুলোর তুলনায় নেগেটিভ, এটাকে ক্যান্সেল করে নিতে পার, মনে মনে জিরো ধরে নিতে পার, বুঝতে পারছো? তাহলে এখানে কত হবে লিমিট del x tends to 0 3x, এখান থেকে কমন নিও না, 3x del x কমন নিও, কত বড় থাকবে x plus del x বড় থাকবে divided by del x, ঠিক আছে? এখানে তুমি এই del x square, del x square তো খুব ছোট, তাহলে del x square এর সঙ্গে যে টার্মটা আছে এটাকেও জিরো করে উড়িয়ে দিতে পারো, নাও উড়াতে পারো, তোমাদের তোমার পার্সোনাল ব্যাপার। তাহলে del x ক্যান্সেল করে দিই, ঠিক আছে? এবার এখানে কত পড়ে আছে দেখো, 3x ইনটু x প্লাস del x, আমি যদি লিমিট del x টেন্স টু 0, এবারে যদি del x এর ভ্যালুটা 0 বসিয়ে দিই, বসাতেই পারি, তার কারণ x এর তুলনায় del x ইন্ডিভিজুয়ালি নেগলিজিবল, এটা কখনো না, del x ইন্ডিভিজুয়ালি নেগলিজিবল হবে না, del x x এর কম্পারিজনে নেগলিজিবল, del x ছোট, কেউ ছোট অন্য কারোর কম্পারিজন হয়, তাহলে del x x এর তুলনায় নেগলিজিবল, সেজন্য x প্লাস del x এর মধ্যে del x এটাকে তুমি ছেড়ে দিতে পারো, ইনটু x, x প্লাস del x এর জায়গায় শুধু x পড়ে থাকবে, ইট ইজ ইকুয়ালস টু 3x স্কয়ার, বুঝতে পারলে? আর আমরা যে প্রসেসটা শিখলাম সেই প্রসেস অনুযায়ী এটা যদি ডিফারেন্সিয়েট কর dy dx ইকুয়ালস টু কত হবে, 3 আগে চলে আসবে ইনটু x, 3 ছিল পাওয়ার 1 কমে যাবে 2, এখন 3x স্কয়ার এস, এটা হলো একটা মেকানিজম ডিফারেন্সিয়েশন বের করার জন্য, একদম ল ধরে তো করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে তোমাদের এগুলো করতে হবে। এনিওয়ে তাহলে প্রথম যেটা আমরা অ্যালজেব্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে শিখে নিলাম, সেই অ্যালজেব্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে যে কোনো রকম অ্যালজেব্রিক্যাল ফাংশন যদি থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা এক এক করে ইউজ করব, যে কোনো জায়গায় কিরকম যদি ধরো এরকম দেওয়া থাকে ddx অফ ধরো 2 অ্যালজেব্রিক্যাল ফাংশন, তাই না? ddx অফ 2 মানে dvx অফ, এটা অ্যাকচুয়ালি 2 ইনটু x টু দি পাওয়ার 0 ছিল, x না থাকলে ডিফারেন্সিয়েট করব কি করে, এখানে একটা ভেরিয়েবল তো আনতেই হবে, এ তো কনস্ট্যান্ট, ঠিক না? তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি y cos 2 এটা ডিফারেন্সিয়েট করছি, dy dx বের করছি, এটা ইকুয়ালস কত হলো 2 আগে বাইরে আসবে x টু দি পাওয়ার 0, তাহলে 0 আগে বাইরে আসবে ইনটু x টু দি পাওয়ার 0 মাইনাস 1, আর 2 ইনটু 0, ইনটু 0 মিনস তো 0 হয়ে গেছে,
তাই না? তাহলে যে কোনো কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েট করো দ্যাট উইল বি জিরো, এটা মাথায় রাখবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু জিরো যখন ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা একটা সিম্পল রুল। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট যদি করো সেটা জিরো হয়ে যাবে। আচ্ছা যদি এরকম থাকতো যে dy dx বের করতে হবে, দেওয়া আছে y equals to say 1 by x square, y equals to 1 by x square, কোনো অসুবিধা নেই। কি করলে এটাকে x to the power minus 2 হিসেবে লিখে নি, তাই না? y equals to x to the power minus 2 হিসেবে লিখে নি, তাহলে dvx হবে কত? x to the power minus 2। তারপরে বাকি গল্পটা তো জানো, dy dx বাকি গল্পটা জানো, মাইনাস টু আগে আসবে, এক্স এর পাওয়ার আর এক কমে যাবে, তাহলে এটা কত হবে? মাইনাস টু বাই, ঠিক আছে? যদি এরকম থাকতো ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, মানে এটা কত? এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে ডিওয়াই ডিএক্স কত হতো? হাফ আগে আসতো ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ এর থেকে এক কম, মানে মাইনাস হাফ ইকুয়ালস টু কত হতো? 1 বাই 2 রুট এক্স, বুঝে গেছে? হ্যাঁ, সিম্পল অ্যালজেব্রিক্যাল যদি কোনো ফাংশন থাকে সেটা ডিফারেন্সিয়েট করা খুবই ক্লিয়ার। আচ্ছা নেক্সট হলো সহজ গুলো থেকে শুরু করা যায়, সহজ যেগুলো আছে। নেক্সট ধরো যদি e টু দি পাওয়ার এক্স বা e টু দি পাওয়ার এক্স, ধরো y ইকুয়ালস টু এরকম আছে a টু দি পাওয়ার x, y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এর কেসে যদি ডিফারেন্সিয়েট করো ধরো dy dx এর করতে বলেছে, it is equals to, it is not x টু দি পাওয়ার x, এটা কিন্তু আবার গন্ডগোল করে গেল, এটা a টু দি পাওয়ার x আছে, it is equals to a টু দি পাওয়ার x into ln a, এটাকে তুমি এরকম লিখতে পারো a টু দি পাওয়ার x ইনটু log e বেস্ট, এই e বেস্ট যদি থাকে সেটাকে ln হিসেবে লেখা ন্যাচারাল, ঠিক আছে? এটা তোমাদের কাজে লাগতে পারে। আরেকটা কাজে লাগতে পারে ধরো এরকম y cos 2, ধরো এরকম আছে log a, এরকম আছে a বেস, বেসটা a দেওয়া আছে, এটা যদি হয় dy dx equals to হতো কম লাগে, হ্যাঁ একদম সরাসরি log a c বেসি দেওয়া থাকে, it is equals to কত? it is equals to 1 by x into ln a হবে, ln, ঠিক আছে? 1 by x into ln a, এখন ln a যদি ধরো এখানে y equals to এরকম থাকতো, ধরো ln x দেওয়া থাকতো, মানে log x দেওয়া থাকতো base e এরকম যদি থাকতো, তাহলে সেটা কত লিখতে? 1 by x কত? log e base e, এটাকেও প্রিন্সিপাল ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে দেখিয়ে দেওয়া যেতে পারে। থাকো y equals to sin x দেওয়া আছে, তাহলে ddx of sin x কত হবে? it is equals to cos x, আচ্ছা ddx of cos x কত হবে? it is equals to minus sin x, এটা নিয়ে একটা সমস্যা হতে পারে, কেন cos x হচ্ছে এটা, কেন মাইনাস সাইন এক্স হচ্ছে, চলো একটু দেখি।
যারা শুধু মুখস্থ করতে চাও তারা ভিডিওটা স্কিপ করে দাও, এই জায়গাটা একটু স্কিপ করে দাও। কসেক্স কেন হয় সেটা দেখ এই ইকুয়েশন বুঝি। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স এটা ইকুয়ালস টু কত লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। আমি একদম সরাসরি লিখে দিচ্ছি সাইন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস সাইন এক্স বাই ডেল এক্স ইট ইজ ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। এটা কত হবে সাইন এক্স কস ডেল এক্স প্লাস সরি কস ডেল এক্স প্লাস কস এক্স কস এক্স সাইন ডেল এক্স মাইনাস সাইন এক্স বাই ডেল এক্স। দেখো ঠিক লিখেছি কিনা, সাইন এক্স প্লাস ডেল এক্স সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসিয়ে দিয়েছি লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। মনে আছে তোমাদের ত্রিকোণমিতি বা ওই কিছু কিছু জায়গাতে মেকানিক্স এর কিছু কিছু জায়গাতে বা লাইটের কিছু কিছু জায়গাতে বা মাধ্যমিকও তোমরা করেছো, যদি কস খুব ছোট অ্যাঙ্গেলের কোসাইন না খুব ছোট অ্যাঙ্গেলের সাইন না তাহলে সেক্ষেত্রে কস থিটা ইকুয়ালস টু ওয়ান লেখা যেতে পারে আর সাইন থিটা ইকুয়ালস টু থিটা লেখা যেতে পারে যদি থিটা খুব ছোট হয়। থিটা ইজ ভেরি স্মল and measured in radian. Echo, theta is very small and measured in radian. In that case, cos theta can be written as 1 and sin theta can be written as theta. তাহলে আমি সেই প্রসিডিওর মেনে এখানে এটাকে কত লেখা যেতে পারে cos del x, del x তো খুব ছোট তাহলে cos del x তে 1 লিখবো, তাহলে এই পার্টটা কত বড় থাকলো sin x প্লাস cos x ইনটু sin del x। এটাতে দেখো sin theta theta লেখা যেতে পারে তাহলে এখানে del x টা আগে লিখে নিলাম del x ইনটু cos x মাইনাস sin x বাই del x থাক sin x ক্যান্সেল হয়ে তাই তো del x ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে তো del x নেই তাহলে লিমিট del x টেন্ডস টু জিরো del x থাকলে জিরো বসাতে তাহলে এটা ইকুয়ালস টু কত লিখবো ইকুয়ালস টু cos x। বোঝা গেছে কি করে বলো তাহলে ডিফারেন্সিয়েশন করলে কা সাইন এক্স এর বের হলো cos x। যদি cos x এর ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, যদি cos x এর ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে ইফ ইট ইজ cos x তাহলে এটা কত হবে cos of x plus del x minus cos x sorry cos x by del x it is equals to limit del x tends to 0 এটা কত হবে cos a cos b cos x into cos del x minus sin a sin b sin x into sin del x minus cos x by del x limit del x tends to 0। আবার দেখো এখানে cos x cos x থাকলে এটাকে চেঞ্জ করবে না cos del x একই রুল অনুযায়ী cos theta equals to 1 তাহলে এখানে শুধু cos x পড়ে থাকবে minus sin x থাকলো sin del x এর জায়গায় del x হয়ে যাবে একটু বড় করে দিই cos x থাকলো minus sin del x এর জন্য শুধু del x into sin x minus cos x আছে by del x cos x আবার একই জায়গা চলে এসছে del x del x ক্যান্সেল হয়ে গেল আর del x নেই লিমিট del x টেন্ডস টু জিরো বসাবে কি শুধুমাত্র সাইন এক্স হয়ে যাবে কিন্তু আগে মাইনাস সাইন এক্স বুঝতে পেরেছো। তাহলে ddx অফ cos x ইকুয়ালস টু এনিওয়ে আমাদের এই দরকার নেই এগুলো আমরা শুধুমাত্র মনে রাখ ডাক্তারের কাছে রোগ দেখাতে গেছো ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে প্রেসক্রিপশনের ওষুধগুলো কটার সময় খেতে হবে অতটুকুনি জানলেই হয়ে বুঝতে পারছো তো ওর কি কম্পোজিশন আছে কতদিনের কোর্স কেনই হবে খেতে হবে অত কিছু জানা সবসময় দরকার পড়ে না সবসময় সবকিছুতে বেশি ইন্টারেস্ট দেখালে আবার অনেক সময় সিলেবাস বড় হয়ে যায়।
Anyway, ddx of mx, it is equals to sec square x. ddx of cot x, it is equals to cosec square x. ddx of sec x, it is sec x mx. ddx of cosec x equals to cosec x cot x. ঠিক আছে, অনেকে ভুল ধরার জন্য বসে আছে, না ভুল করিনি, তোমাদের এটা বোঝানোর জন্য। দেখো এখানে এই ইকুয়েশন গুলো ভালো করে খেয়াল করে দেখো, কসি আছে, মনে রেখো যেগুলোতে সি আছে সেগুলো সবকটা মাইনাস হবে। দেখো এখানে মাইনাস আছে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, ঠিক আছে। এটা ইচ্ছা করে এই জায়গাগুলো ফাঁকা দিয়েছিলাম, এগুলো শুধুমাত্র মুখস্থ করে নিতে হবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো ইনভার্স ফাংশন, যদি থাকে মানে ধরো এরকম যদি থাকে ddx of sin inverse x, sin inverse x, হ্যাঁ ddx of cos inverse x, ddx of tan inverse x, ddx of cot inverse x, ddx of sec inverse x, ddx of cosec inverse x, এরকম থাকতো। ddx of sin inverse x, it is equals to 1 by root over 1 minus x, equal to 1 by root over 1 minus x, 1 by 1 plus x, 1 by 1 plus x, is equals to 1 by modulus of x root over x square minus 1, equals to 1 by modulus of x root over x square minus 1. ঠিক আছে, আবার একই রকম রুল, যেখানে যেখানে c আছে cos, cot, cosec, minus বসে। ঠিক আছে, মাইনাসটা যেন আবার ভুল না। এটা এই ধরনের কিছু ইকুয়েশনস আছে, বুঝতে পেরেছো, অ্যালজেব্রিক্যাল ইকুয়েশনস, অ্যালজেব্রিক্যাল দেখলে, তারপরে তোমাদের ই টু দি পাওয়ার কিছু যদি থাকতো, মানে লগ অফ এরকম যদি থাকতো, ওয়াই কস টু ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার এক্স হলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স হলে যা হতো সেরকমই হবে, ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু, আমরা এ টু দি পাওয়ার এক্স করেছিলাম, তাই না, এ টু দি পাওয়ার এক্স হলে, এ টু দি পাওয়ার এক্স হলে কত হতো, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স হলে কত হতো, ইট ইজ এ টু দি পাওয়ার এক্স কিন্তু এলএন এ ছিল না, তাই তো, তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার এক্স এলএন ই হবে, এলএন ইর ভ্যালু কত, 1 ইটু ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পেরেছো। অনেকে মনে করে না স্যার ই টু দি পাওয়ার এক্স এর তো দেখালেন, e to the power x, a to the power x, একই রকম, e to the power x একটা জানলে e to the power x টা এমনি বড়, বুঝতে পেরেছো, যদি e to the power x জানো তাহলে e to the power x নাও পারতো, সেই জন্য a to the power x টা মনে রাখো, তাহলে e to the power x টা এমনি দিয়ে বড়। এনিওয়ে যত ধরনের হতে পারে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন একটা ভাস্ট যায়, একটা এই আধ ঘন্টা 40 মিনিটের ভিডিওতে টোটাল ডিফারেন্সিয়েশন তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো, অত বড় টিচার এখনো হই, তো অনেক কিছু শিখতে হয় ডিফারেন্সিয়েশনের জন্য। এনিওয়ে এটা গেল একদম বেসিক, এবারে কতগুলো তোমাদের ডিফারেন্সিয়াল মেথড মনে রাখতে হবে, সব জায়গায় যে শুধুমাত্র সাইন এক্স কস এক্স এরকম দেওয়া থাকবে এরকমটা না, কতগুলো মেথড তোমাদের মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েশন করার সময় যে ইকুয়েশনটা পাবে ফাংশন অফ এক্স, সেটা পিওর অ্যালজেব্রিক, পিওর ট্রিগোনোমেট্রিক্যাল বা এই ধরনের নাও হতো, তাই না, পিওর লগ একটা দিয়ে দিয়েছে, ডিডি এক্স অফ লগ এক্স তুমি করে বেশ মনের আনন্দে বাড়ি চলে এলে, এতটা সহজ কোশ্চেন আসবে না, কতগুলো জেনারেল মেথড তোমাকে জানতে হবে, দোজ আর অল আর কল্ড ইউনি মেথড,
বাট ধরো ইন কেস অফ অ্যাডিশন সাবট্রাকশন সেক্ষেত্রে কিরকম করবো? ধরো আমার এরকম দুটো ইকুয়েশন আছে, একটা ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, ইউ এন্ড ভি বোথ, ইউ এন্ড ভি বোথ আর ফাংশন অফ এক্স, দুটোই এক্স এর একটা ফাংশন, একটা ধরো এক্স স্কোয়ার আর একটা এক্স কিউব, একটা এক্স কিউব আর একটা ধরো লগ এক্স, এরকম দুটো ফাংশন আছে, ঠিক আছে? এটা যদি প্লাস ফর্মে থাকে বা মাইনাস ফর্মে থাকে, মানে তোমাকে যদি এরকম করতে হয় ডি ডি এক্স অফ ইউ প্লাস ভি অর ইউ মাইনাস ভি, এরকম যদি করতে হয় তাহলে এটাকে সরাসরি করার উপায় হলো এই ডি ডি এক্স অফ ইউ করে দিলে প্লাস ডি ডি এক্স অফ ভি, ঠিক আছে? ধরো এরকম কোন একটা ইকুয়েশন দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু ধরো এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ধরো এক্স টু দি পাওয়ার ফোর, কি ফোর এক্স টু দি পাওয়ার ফোর, এরকম একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে ডিফারেন্সিয়েট করবে কি করে? ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু প্রথমটা ডিফারেন্সিয়েট করে দাও, কত হলো থ্রি এক্স স্কোয়ার, প্লাস সেকেন্ড একটা ডিফারেন্সিয়েট করে দাও সিক্সটিন এক্স স্কোয়ার, তাহলে পরপর যদি অনেকগুলো টার্ম থাকে ডিফারেন্সিয়েট করবে, প্লাস থাকলেও যেরকম হবে মাইনাস থাকলেও সে, বুঝতে পারলে? হ্যাঁ, এখানে যদি এ টু দি পাওয়ার এক্স থাকতো, এটা যদি প্লাস লং এক্স থাকতো, তাহলে এটা কত হয়ে গেল ওয়ান বাই এক্স। ইট ইজ কল্ড অ্যাডিশন মেথড অর সাবট্রাকশন। সেকেন্ড হলো যদি এরকম থাকে, এটা ফার্স্ট, সেকেন্ড যদি এরকম থাকে ধরো ডি ডি এক্স অফ ইউ বাই ভি বের করতে বলেছে, ইউ ইনটু ভি বের করতে বলেছে, ইউ ইনটু ভি এরকম বের করতে বলেছে, এবং শুধু ইউ ইনটু ভি না থেকে এখানে ইউ ভি এস টি যা ইচ্ছা থাকতে হয়, বুঝতে পেরেছো? সবগুলো পরপর পরপর যোগ করে এখানে আছে, এরকম ইউ ভি আর ধরো অনেকগুলো ফাংশন আছে, ইউ ভি আর এস এরকম অনেকগুলো থাকতে হবে, আমরা দুটো দিয়ে দেখছি তার মানে এই নয় যে দুটোই থাকবে, এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট ধরো ভি কনস্ট্যান্ট করলে ইনটু ইউ ডিএক্স করলে প্লাস ইউ কনস্ট্যান্ট করলে এটা ডিভি ডিএক্স করলে, বুঝতে পারলে? তো একটাকে একটা কনস্ট্যান্ট করলে সেকেন্ডটা ডিফারেন্সিয়েট, সেকেন্ডটা কনস্ট্যান্ট করলে ফার্স্টটা ডিফারেন্সিয়েট, ধরো এরকম যদি থাকতো ওয়াই ইকুয়ালস টু ধরো এরকম আছে এক্স কিউ লগ এক্স, তাহলে প্রথমে লগ এক্স নিয়ে এটা ডিফারেন্সিয়েট করল প্লাস এটাকে কনস্ট্যান্ট হিসেবে নিয়ে এটা ডিফারেন্সিয়েট করল, বুঝতে পারি? যদি এখানে আরেকটা টার্ম থাকতো ধরো ইউ ভি আর, ইউ ভি আর আছে ডি ডি এক্স তিনটে আছে, তখন যে কোনো দুটোকে ইউ ভি কনস্ট্যান্ট নিলে ডি আর ডি এক্স করলে, ইউ আর কনস্ট্যান্ট নিলে ডিভি ডি এক্স করলে, ভি আর কনস্ট্যান্ট নিলে ডি ইউ ডি এক্স করলে, এন্ড সো ম্যাডাম ইজি, ইজ নট টাফ, যতগুলোই আছে সেইভাবে করতে হবে, বুঝতে পারলে? বেসিক ওই ডিফারেন্সিয়েশন গুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, এটা কিন্তু সেকেন্ড প্রসেস বা মেথড। থার্ড ইজ ধরো ইউ বাই ভি বলেছে ডিডিএক্স অফ ইউ বাই ভি, ঠিক আছে? এটাকে কি করে করবে না, প্রথমে ডি ইউ ডি এক্স করো ভি ইন্টু মাইনাস ইউ ইন্টু ডিভি ডি এক্স করো ডিভাইডেড বাই ভি স্কোয়ার, বুঝতে পারছো? তুমি যদি এটাকে এইভাবে দেখে না ইউ ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি চেষ্টা করে দেখো পেরে যাবে, শুধু এখানে মনে রাখবে উপরে যে টার্মটা আছে ইউ এই টার্মটা প্রথমে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর এখানে মাইনাস আছে তো প্লাস থাকলে এটা আগে এটা পরে কোনো সমস্যা হতো না, এখানে মাইনাস আছে বলে প্রথম টার্মটা তোমাকে ঠিক করে বুঝে নিতে হবে, প্রথম টার্মটাতে প্রথম উপরের যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন প্রথমে করতে হবে, ঠিক আছে? এটা হলো যদি
আরেকটা প্রসেস আছে, দ্যাট ইজ কল্ড চেইন লুপ। চেইন রুল, চেইন রুল মানে পরপর পরপর ডিফারেন্সিয়েট করে যেতে হবে। চেইন রুল মানে এটা ধরো এরকম আছে, ধরো ওয়াই ইকুয়ালস টু এরকম দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, ঠিক আছে, ইউ ইকুয়ালস টু ফাংশন অফ ওয়াই, ভি ইকুয়ালস টু ফাংশন অফ ইউ, এরকম দেওয়া আছে। বুঝতে পেরেছো? তোমাকে এই ভি এর ডিফারেন্সিয়েট করতে বলেছে উইথ রেসপেক্ট টু এক্স, তোমাকে বের করতে বলেছে ডিভি ডি এক্স, ডিভি ডি এক্স বের করতে বলেছে। তাহলে ডিভি ডি এক্স বের করবে কি করে? ডিভি ডি এক্স বের করার উপায় হলো প্রথমে এখানে ডি ওয়াই ডি এক্স ইন্টু ডি ইউ ডি ওয়াই কল ইন্টু ডিভি ডি ইউ কল, মনে মনে তোমরা ডিউ ডিউ ক্যান্সেল করো, ডিউআই ডিউআই ক্যান্সেল করো, ডিভি ডিএক্সি পড়ে থাকছে। বুঝতে পেরেছো? সিম্পল এক্সাম্পল তোমাকে বলি, ধরো এরকম তোমাকে দিয়েছে সে সাইন অফ সে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, এরকম একটা ইকুয়েশন দিয়েছে, এটা ডিফারেন্সিয়েট করতে হবে ডিডিএক্স অফ দিস ওয়ান। তাহলে সাইন এর জন্য কস জানো, কস অফ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে, প্রথম কাজ হলো এটা। এরপরে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এটা ডিফারেন্সিয়েট করবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ডিফারেন্সিয়েট করলে কত হবে, থ্রি ইন্টু টু এক্স। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি কত হবে, সিক্স এক্স ইন্টু কস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, একদম পরপর রুল গুলো দেখে নেবে এবং রুল অনুযায়ী কয়েকটা ম্যাথামেটিক্যাল সিম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবে, দেখবে ডিফারেন্সিয়েশনের টোটাল বিষয়টা গ্রিপে চলে আসছে। বুঝতে পেরেছো? ডিফারেন্সিয়েশন শিখতে গেলে অনেক সময় লাগে, আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট কেন করছি, ডিফারেন্সিয়েট করার কারণটা, ডিফারেন্সিয়েট করার কারণটা মাথায় রাখো। ডিফারেন্সিয়েট করার কারণটা হলো, ধরো কোনো একটা জায়গাতে তোমাদের হঠাৎ এদিকে ধরো ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, এদিকে টাইম দেওয়া হয়েছে, এরকম কোন একটা গ্রাফ পাওয়া গেছে, কোন একটা পয়েন্টে তো তুমি স্লোপ বের করতে পারবে, কোন একটা পয়েন্টে ট্যানজেন্টকে তার স্লোপ তো বের করতে পারবে। বুঝতে পেরেছো? ধরো ওই যে প্রথম ইকুয়েশনটা আমি দিয়েছিলাম, ফার্স্ট ইকুয়েশনটা মনে আছে, ফার্স্ট ইকুয়েশনটা s = 10 + 10t + 10t² + 10t³, পা শুধু t কিউব এরকম আছে, তাই তো? আমি জিজ্ঞেস করেছিলাম যে 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে। বুঝতে পেরেছো? তো এই ইকুয়েশনটা বেসিক কোন ইকুয়েশন ধরে বেসিক প্রসেস ধরে তো বের করা যাচ্ছিল না, তুমি যদি এরকম করে নাও v = dsdt, এবার দেখো কত সহজে পেয়ে গেছো, dsdt কত হবে, v = এখান থেকে কত হবে 10 + এখান থেকে কত হবে 20t + এখান থেকে কত হবে 30t², তাই তো? এবার এখানে t এর জায়গায় 2 বসিয়ে দাও, কত দেখো 10 + 40 + 120, t এর জায়গায় 2 বসিয়েছি, it is equals to 170। বুঝে গেছো? অ্যালজেব্রা দিয়ে বের করা যাচ্ছিল, যেটা অ্যালজেব্রা দিয়ে বের করা যাচ্ছিল সেটাও করা কি হবে না, যদি শুধুমাত্র এটা থাকতো ইকুয়েশন, তাহলে dsdt করো, ভেলোসিটি বের করতে চাইছো, dsdt কস্ট কত, সিম্পলি ইট উইল বি 10 + 20, তাহলে dsdt at t কস্ট 2, ভেলোসিটি কোন সময় বের করতে বলেছিল 2 সেকেন্ড, এটাই কস্ট কত, 10 + 20 × 2, ইট ইজ ইকুয়ালস টু 50, সেস আরো আমাদের 50 এসছি। বুঝতে পেরেছো? ক্যালকুলাস অ্যাপ্লাই করে করলে অনেক তাড়াতাড়ি হবে, বা যেগুলো করা যেত না সেগুলো ক্যালকুলাস অ্যাপ্লাই করবে,
যেগুলো দেখবো আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করেও হচ্ছে না, সেগুলো অন্য প্রসেস ইউজ করবো, তার জন্য আমার ম্যাথামেটিক্স শিখতে হবে। এ নিয়ে চলো করতে পারি।